সময়টা কেমন কাটছে এবাদত হোসেনের? চলমান বিপিএলে বল হাতে আহামরি পারফরমেন্স নেই, পাঁচ ম্যাচে নিয়েছেন ৬ উইকেট। তার দল মিনিস্টার গ্রুপ ঢাকাও নেই ভালো অবস্থানে, ৬ দলের আসরে পয়েন্ট টেবিলে অবস্থান পাঁচে। সেরা ছন্দের খোঁজে ঢাকা, ছন্দের খোঁজে এই পেসারও। তবে একটা খবর তাকে নিশ্চয়ই স্বস্তি দিচ্ছে, আইসিসির জানুয়ারি মাস সেরা ক্রিকেটারের এলিট তালিকায় নাম আছে তার। জাতীয় দলে অভিষেকের পর থেকে খুব একটা ভালো পারফরম্যান্স উপহার দিতে পারছিলেন না এবাদত, শঙ্কায় ছিলেন বাদ পড়ারও। গুঞ্জন ছিল নিউজিল্যান্ড সিরিজের পরই বাদ পড়তে পারেন টেস্ট দলের এই ক্রিকেটার, কিন্তু ওই সিরিজটা এবাদতের জন্য বয়ে আনে আশীর্বাদ। মাউন্ট বঙ্গানুই টেস্টের দ্বিতীয় ইনিংসে ৬ উইকেট নিয়ে টাইগারদের ঐতিহাসিক জয় এনে দেন এই পেসার, বনে যান কিউইদের মাটিতে বাংলাদেশের প্রথম জয়ের নায়ক। ওই পারফরমেন্সের সুবাদে জাতীয় দলে জায়গা পাকা হয় এবাদতের, এবার স্বীকৃতি পেলেন আইসিসির কাছ থেকেও। বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ সংস্থার হিসেবে জানুয়ারি মাসে সেরা তিন পারফর্মারদের একজন টাইগার পেসার। তবে পুরস্কারের সবচেয়ে বড় দাবিদার ধরা হচ্ছে অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে তাক লাগানো দক্ষিণ আফ্রিকান ব্যাটার ডেওয়াল্ড ব্রেভিসকে। আগের রেকর্ড ভেঙে যুব বিশ্বকাপের এক আসরে সর্বোচ্চ ৫০৬ রানের নতুন রেকর্ড গড়েছেন ব্রেভিস। খেলার স্টাইলে তাকে সবাই ডাকা শুরু করেছেন বেবি এবি। কিংবদন্তি এবি ডিভিলিয়ার্সের মতোই ৩৬০ ডিগ্রি ব্রেভিসের ব্যাটিং। সংক্ষিপ্ত তালিকার তৃতীয় ক্রিকেটারও দক্ষিণ আফ্রিকার, এই মুহূর্তে প্রোটিয়া জাতীয় দলের সবচেয়ে ধারাবাহিক ব্যাটার কিগান পিটারসেন। ভারতের বিপক্ষে টেস্ট সিরিজ জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন এই টপ অর্ডার ব্যাটার, দারুণ পারফর্ম করে হয়েছিলেন সিরিজ সেরা। এমন দুজন শক্তিশালী প্রতিদ্বন্দ্বীকে টপকে মাস সেরার অ্যাওয়ার্ডটা জিততে পারবেন এবাদত? মাকসুম আলম খান, সময় সংবাদ।